এতখানি এখানে ট্যাপ পড়ে গেছে আর হলো এই যে দয় না ভালোবাসেই দিলাম যে থাক তুমি তো ঝগড়া করো না বেচারির মতন কখনই ঝগড়া করো না খুব ভালো রেসে যাচ্ছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ লোকিপেচা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি একটু খারাপ আছি কারণ আমার হাতের যে সেলাইটা আছে সেটা প্রচণ্ডই ব্যথা করছে জানি না কেন পেন কিলার খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি তা সত্ত্বেও ব্যথা করছে কারণটা হলো যেহেতু হাতের দুটো রগ কেটে গেছে না তো সেটা শুকাতে একটু দেরি হচ্ছে সেজন্য ব্যথা করছে তো এখন স্নান টান করে একটু রোদে আসছি কারণ হলো মানে ঘরে ঠান্ডা নেই নর্মালি আছি সোয়েটার পরতে হয় না ঠিকই কিন্তু যাই হোক স্নান করার পর একটু চুল টুল শুকাতে ভাবছি একটু রোদে আসি তো সেই কারণে রোদে আসছি আর মানে আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে কী বলো তো এক আমি হলো মানে আমার স্নান করা শ্যাম্পু করা সবটাই আমাকে করে দিতে হচ্ছে মানে আমার শাশুড়িমা এসে আমাকে শ্যাম্পু করে দিচ্ছে মানে চুলে শ্যাম্পু করতে পারছি না মুখে ফেসওয়াশ দিতে পারছি না সবটাই করে দিতে হচ্ছে আর আজকে ও চলে আসবে তো আমরা দুজন মানে আমি রান্না করছি আমার শাশুড়িমা সব সবজিগুলো কেটে দিচ্ছে কারণ মানে কী বলবো ওনারও একটু কাশি হয়েছে তো সেই কারণে হলো ও সাইডে আওয়াজ তো সেই কারণে হলো আমাকে সবজিটা কেটে দিচ্ছে যা কিছু রেডি করে দিচ্ছে আর সেগুলো আমি হলো ইসে করছি কী বলে ওটাকে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি কারণ বারবার উঠা বসা করতে কোমরে ব্যথা ট্যাথা পাবে তো সেই কারণে আমিও সেটা একটু হেল্প করছি যেটুকুনো পারছি কারণ আমার ডান হাতটা ঠিক আছে তো সেটা দিয়ে করছি কিন্তু আজকে আবার যাব ব্যান্ডেজ করতে আর ও গেছে ও তো তোমাদের তো আগের দিন বললাম কলকাতা গেছে তো কলকাতা থেকে ও আসবে কলকাতা থেকে ও আসলে তারপরে ফ্লাইটে উঠে গেছে নেমে গেছে মনে হয় এতক্ষণে গুয়াহাটি তো এসে তারপরে আমাকে আবার নার্সিংহোমে নিয়ে যাবে তো সে কারণে আমি ভাবলাম না একটুখানি রোদে দাঁড়িয়ে চুল টুল শুকাই কারণ নাহলে চুল এক হাতে আশ্রাতে পারছি না আমাকে আশ্রয় দিতে হচ্ছে আর আমরা হয়তো দুদিন পরে বাড়ি চলে যাব কারণ হলো বাড়িতে না নিয়ে গেলে খুবই অসুবিধা হয়ে যাবে কারণ ওকে অফিস যেতে হয় আর আমাকে একা একা কে করে দেবে রান্না খাওয়া তো খুবই অসুবিধা তো সেই কারণে হলো চলে যাব আর সবথেকে বড় মন খারাপ কী বলো তো মানে দেখো তোমাদেরকে মানে এই দুদিন না গাড়িটা দেখাতে পারিনি গাড়িটায় কী হয়েছে এখন গাড়িটা ইন্স্যুরেন্সে পাঠাতে হবে সে গাড়িরও একটা চিন্তা রয়েছে যে গাড়িটা ইন্স্যুরেন্সে দিতে হবে সেজন্য তো অনেক কিছু মিলিয়ে মানে একদম পুরো ঝুট ঝামেলায় ভরে আছি আর এদিকে টিটেনাসের জন্য হাতটা কেন জানি প্রচণ্ডই ফুলে আছে খুব ব্যথা তো যাই হোক বাড়িতে যাব বাড়িতে সবাই আছে তো সেই কারণে হয়তো একটু ভালোও লাগবে এখানে যেহেতু একা একা থাকি তো চলো এখন কথা না বাড়িয়ে তোমাদেরকে শেয়ার করি যে আমাদের গাড়িটার কী অবস্থা সত্যি মনটা পুরো খারাপ আর তোমরা তাড়াতাড়ি প্রে করো যাতে আমার হাতটা জানি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কারণ হাতের এই অবস্থা হয়ে আছে আর ভালো লাগছে না এভাবে ব্যান্ডেজ করে আছে জানি না কবে এখন সেলাইটা কাটবে তো দেখা যাক তো চলো এখন তোমাদেরকে শেয়ার করি আর গিয়ে একটু রান্নাঘরে আমিও হেল্প করি তো তোমরা সাজে থাকো আর দেখতে থাকো এই দেখো এতখানি এখানে ট্যাপ পড়ে গেছে আর হলো এই যে এই জায়গাটায় এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ এটা গিয়ে গাড়িটা একদম পুরো পেছন দিকে গিয়ে অটোর সাথে ধাক্কা লেগে গেছে তো অটোর সাথে ধাক্কা লাগার পর এই যে কাঁচটা আছে এখানটায় আমার হাতটা পড়ে গেছিলো আমার হাতটা পড়ে গিয়ে মানে এই ঠিক এইভাবে হাতটা পড়ে গেছিলো পড়ে গিয়ে এইখান দিয়ে হাতটা কেটে গেছে আর এই যে পেছনটা এভাবে ট্যাপ খেয়ে গেছে মানে অনেকটাই ক্ষতি হয়ে গেছে গাড়িতে তো যাই হোক সেটাও ইন্স্যুরেন্সে পাঠাতে হবে তো এই মিলিয়ে মিশিয়ে অনেকটাই ঝুট ঝামেলা রয়েছে তো সে কারণে ও প্রচণ্ড টেনশানে আছে যাই হোক গাড়িটাও ধুতে দিতে হবে এই বিল্লি দেখো বাড়িতে কী সুন্দর রোদ একদম তো চলো এখন রান্নাঘরে যাই মানে আমার যদি শাশুড়িমা না আসতো তাহলে আমার পক্ষে সত্যি খুবই আমারও অসুবিধা হয়ে যেত ওরও অসুবিধা হয়ে যেত রান্না খাওয়ায় তো আর আমার ঘরে তো এরকম সাইড দিয়েও রোদ আসছে তো সেখানেও মাঝে মাঝে শুয়ে বসে থাকি দেখো বেলুনগুলো আর খুলিনি ঘরের কারণ বেলুনগুলো ঘরে লাগানো থাকলে বেশ ভালোই লাগে তো এখন যাচ্ছি হলো রান্নাঘরে রান্নাঘরে আমি বড়া ভাজতে বসিয়ে দিচ্ছি এই দেখো রোদে বসে আছে না ঢাকে দিচ্ছি এই যে এখানে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়াটা ভাজছি আর এখন আমাকে আলু তারপরে বাঁধাকপি এ সমস্ত কিছু কেটে দিবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামিয়ে নিব আর যেহেতু আজকে নিরামিষ তো সেই কারণে তো চলো এখন তো আর ওই এক হাতে কথা বলে এক হাতে ধরা এটা করতে পারি না তো এখন ফটাফট করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে ও চলে আসবো খিদা পেয়ে গেছে তো এখন ঝটপট করে রান্নাটা করে নিই চলো
দেখো এখানে হলো মা বসে বাঁধাকপিটা কেটে দিচ্ছে, কারণ যেহেতু আমার হাতটা বন্ধ আছে কাটতে পারছি না, কি করব, তো সেই কারণে বাঁধাকপিটা কাটছে আর আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তো এদিকে ওর আসারও সময় হয়ে গেছে, তো ও আসলে এখন গিয়ে বাড়ি গিয়ে গেটটা খুলব। তো দেখো এদিকে বড়া ভাজাটাও প্রায় হয়ে গেছে, এই দেখো বলতে না বলতেই চলে আসছে। তো যাই হোক ফাইনালি ও চলে এলো, তারপরে দেখা যাক বিকেলবেলা যদি বাইরে কোথাও যাই তবে তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আজকে আবার ড্রেসিং এর দিন চলে এসছে, তো যাচ্ছে আবার হাতে এখন ড্রেসিং করতে, তো আজকে চলে এসছে, তো দেখা যাক। আর তার মধ্যে তো দুদিন কোথাও বেরোনোও হয়নি, তো আজকে আমি পিছন সিটে বসে বসছি আর হলো মাকে সামনে সিটে দিয়ে দিচ্ছি। তো যাই হোক সামনের সিটে তো সবসময় বসি আমি, তো আমি বললাম ঠিক আছে যাক আজকে, না দয় না ভালোবাসেই দিলাম যে থাক তুমি তো ঝগড়া করো না, না বেচারির মতন কখনই ঝগড়া করো না, নিজেই আমি না দিই আমার না না তখন নিজেরই খারাপ লাগে, তো বেচারে তো ঝগড়া করলো না, না আমি ঝগড়া করবো না, যে উঠতে ভালোবাসে তাকে দাও তার, সে যদি বুঝা বলে উঠতে তার তখন না না বসো বসো আমি বলবো সেটা একটু মন চালাক করবে আমার, এই তো তুমি কত বোঝো। তো যাই হোক এখন যাচ্ছি নার্সিং হোম, সেটা বাড়ি থেকে খুব কাছে, তো আজকে যদি ড্রেসিং করার পরে যদি আমি যদি পুরোপুরি সুস্থ থাকি তাহলে কোথাও ঘুরতে যাব, আর যদি বেশি কান্নাকাটি করি তাহলে এরা বলছে আমাকে বাড়ি ফিরে নিয়ে আসবে। তো চলো আজকে যাওয়া যাক ড্রেসিং করতে, তবে ওরা বলছে ড্রেসিং করতে বেশি কান্নাকাটি করলে পেছন সিটে শুয়ে দিবে। তো যাই হোক এখন যাচ্ছি আর সাজুগুজু করেই বেরোলাম, যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় ঘুরতে যাবো, আর যদি ব্যাগে বেশি কান্নাকাটি করি তাহলে ব্যাগে সব কি বলবো মুখে লাগানো কম্প্যাক্ট নিয়ে নিচ্ছি, চোখের জল পড়লে বাড়ি চলে আসবো, না দেখো ব্যথা লাগলে তো চোখের জল পড়বে, এটা একটু ভয় বলো সুই দিবে সুই ফুটায় গেল কিয়া আগে সুই বাজে কিয়া দেব না দর্দ নেই না, হ্যাঁ আমাকে সব ভেঙেছে চলো যাওয়া যাক। তো এখন যাচ্ছি হলো নার্সিংহোমের দিকে, আর নার্সিংহোমটা আমার বাড়ি থেকে খুব কাছাকাছি, তো আজকে হলো আমার সেকেন্ড ড্রেসিং, তো চলো তবে এখন যাওয়া যাক নার্সিংহোমে। তো চলে এসেছি, আজকে যেহেতু আমরা বিকেলবেলার দিকেই আসলাম তো সেই কারণে একটুখানি লেট হচ্ছিলো কারণ ডাক্তাররা সবাই চলে গেছিলো, তো যাই হোক এখন ড্রেসিংটা হয়ে গেছে, তো চলো এখন বাইরে কোথাও ঘুরতে যাওয়া যাক। তো এখন হলো বেরোলাম, বেরিয়ে আসলাম হলো একটা ওই গ্রসারি একটা শপ রয়েছে তো সেখানে আসলাম, তো ভাবলাম যে কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিই, আর যেহেতু কালকে আমরা কাল পরশু আমরা বেরিয়ে যাব, তো সেই কারণে ভাবলাম যে ট্রেনে খাওয়ার জন্য কিছু যে ড্রাই ফ্রুট সেই সমস্তও কিছু নিয়ে নিই, তো ভাবলাম যে না এই জায়গাতে একটু ঘুরে নিই, তারপরে ভাবছি যে আজকে একটুখানি শপিং মলে যাব, সেখানে গিয়ে শপিং মল বলতে ওই আর কি সিটি সেন্টার, সিটি সেন্টারে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই কন্টিনিউ করো, আর ভিডিওটি কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখো এই ব্যান্ডেজ হাত নিয়ে ঘুরে যাচ্ছি আর সবাই মানে হাতের দিকে তাকিয়ে আছে ভাবছে কী হচ্ছে না হচ্ছে, আর দেখো চলে আসলাম বিলিং কাউন্টারে, এখন হলো বিল হচ্ছে, বিল হওয়ার পর তারপরে আমরা বেরিয়ে যাব, তো তোমরা সাথে থাকো। আমাদের আর যাওয়ার জায়গা নেই, আমাদের যাওয়ার জায়গা হলো সিটি সেন্টার যেটা বাড়ির কাছাকাছি, সে আমাদের যেই আসুক না কেন আমরা সিটি সেন্টারে চলে আসি। তো কিছুদিন আগেও সিটি সেন্টারে এসেছিলাম, তো আবার সেই ঘুরে ফিরে সিটি সেন্টারেই চলে আসলাম, আর কোথায় যাব এই ভাঙা হাত নিয়েই চলে আসছি, কাটা হাত নিয়েই চলে আসছি, কী আর করব। যাই হোক বাড়িতে এসছে, কতক্ষণ আর আমারও নিজে বাড়িতে বসে বসে ওষুধ খেতে খেতে আর ভালো লাগছে না, তো সেই কারণে চলে এসেছি, চলো ঘুরে টুরে দেখাই। বলো তোমার কেমন লাগছে বলো, এখানে ঘুরে মজা করে ঘুমানো সব কেমন লাগছে বলো? খুব ভালো, রেস্টে আছি। বেশ আমরা দুজনকে তো বেশ মজা আছে, আজকে তো কলকাতা থেকে আসলো, ও যেহেতু ছিল না এই পাশে আসো, ও যেহেতু ছিল না তো দাদা আমরা দুজনকে তো বেশ মজা করে কাটিয়েছি। এই দেখো পিছনে ক্রিসমাস ট্রিটা এখনও রয়েছে, তো চলো যাওয়া যাক। চলে আসছে আমাদের সার্ভিং বয়, খাওয়া দাওয়া, এখানে গরমটা দেখো, আমি আজকে আর বার্গার খাবো না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। আমরা এখন চলে আসছি বার্গার কিং এর, এখানে বার্গার খেতে। ভাই আমি কি তোমারটা খাবো বলছি? শুধু এটা একচুয়ালি দেয় না, আমি এক্সট্রা আজ লার্জ দিয়েছি। কি আছে নরমাল কথা,
বেস ওয়ানে এসে এখন যাচ্ছি গাড়ির দিকে, বেরোনোর পালা। বেশ ঘোরাঘুরি করে মজা হলো, খুবই এনজয় করলাম। আর হলো যাই হোক, দিনটা বেশ ভালোই যাচ্ছে, যেগুলো মজার দিন সেগুলো খুব ভালো করেই যায়। তবে হ্যাঁ, এই একটা নিয়ে ভুগছি, এটাই হলো সত্যিই বড় কথা। তবে এটা যখন ব্যথাটা ছিল তখন মনে হচ্ছিল দিনটা যাচ্ছে না, তবে এখন হাসি মজা করে দিনটা বেশ ভালো যাচ্ছে। তোমার কেমন লাগলো বলো, এখানে ঘুরে কেমন লাগলো বলো? খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। তোমার ইসে কেমন লাগলো বার্গার? বার্গারও খুব ভালো, আবার আসলে আবার খাবো, তাই না? আবার আসবো, আবার ঘুরবো, তাই না? এই তো কালকের দিনটা পরে, পরশুদিন আমাদের চলে যাওয়ার পালা। তো সেই কারণে আজকেও ঘোরাঘুরি করতে বেরোলাম, কালকে যাবো শপিং করতে। শপিংয়ে তো যেতেই হবে, শপিংয়ে যেহেতু আজকে যাওয়া হয়নি, তো আজকে এমনি ঘোরাফেরা করতে এসেছিলাম। তো কিছুক্ষণ সন্ধ্যাবেলা গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলাম, কাঁদার পর এখন যাচ্ছি হলো এদিক দিয়ে বেরোবো, এদিক দিয়ে বেরোবো না। তো এখন হলো এই তো পার্কিং গাড়িটা নিয়ে বেরোচ্ছি, চলো যাওয়া যাক।